সাকিব খান ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত একজন তারকা তারকা তার বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের অল্প সময়ে সাকিব খান দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন এদিকে এই তারকাকে আগামীতে দেখা যাবে দরদ চলচ্চিত্রে সেখানে অবশ্য তার বিপরীত প্রথমবারের মতো সোনাল চৌহানকে দেখা যাবে যার প্রেক্ষিতে বর্তমানে তার এই চলচ্চিত্রটি দেখার জন্য তার অনুরাগীর অপেক্ষায় আছে কিন্তু দুঃখের বিষয় যে এখন ওই চলচ্চিত্রের শ্যুটিংয়ের কাজ শুরু হয়নি মূলত বিশাল জটিলতার কারণে ভারতে যেতে পারেনি সাকিব খান সেই জন্য অবশ্য চলিত মাসের বিশ তারিখে চলচ্চিত্রের শ্যুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু সাকিব খানের জন্য চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হয়নি ফলে সম্প্রতি গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় সাকিব খানের দর চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সাতাশ তারিখ থেকে শুরু হবে সেই জন্য চব্বিশ তারিখে এই তারকা ভারতে যাবেন বলে শোনা যায় ঠিক তারপর অবশ্য সাতাশ তারিখ থেকে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন সাকিব খান পায়দা ওই সাকিব খানকে সর্বশেষ দেখা যায় প্রিয়তমা চলচ্চিত্রে সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে যার জন্য জন্য তারকা তার চরিত্রটির দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন এদিকে বর্তমানে সাকিব খানের বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে সেই দ্বারাবিকতা বর্তমানে এই তারকা দরদ চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করতে যাচ্ছেন যদিও দরদ চলচ্চিত্রটি মূলত প্যান ইন্ডিয়ান হবে সেই সাথে চলচ্চিত্রটিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে সুতরাং জেনে তো নিলেন সাকিব খানের দর চলচ্চিত্রের শুটিংয়ের কাজ কবে থেকে শুরু হবে ফলে বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন